আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাদেশি ব্যাপার মৌসুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে দেখতে কিন্তু রোজা চলে আসলো, আর কিন্তু বাকি নেই। আগামীকাল যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে কিন্তু আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজার আগে অনেক কাজ করে নিয়েছি, যতটুকু পেরেছি মোটামুটি গোছানো শেষ হয়েছে। তারপরও ভেবেছি যে রান্নাঘরটা একটু ডিপ্লিন করে নিই, তাহলে যেন আর রোজার এক মাসটাতে আর এরকম ভারী কাজটা করতে না হয়। তার জন্য কিন্তু রান্নাঘরে যতগুলো কোটা ছিল এগুলো আমি ধুয়ে দিয়েছি, যেগুলো খালি ছিল এগুলোর ভিতরটা সব ধুয়েছি, আর যেগুলোর ভিতরে রাখা ছিল ওইগুলো শুধু উপর দিয়ে কিন্তু ধুয়ে দিয়েছি। আর এগুলো ধুয়ে বারান্দাতে আমি রেখে তারপরে কিন্তু ডিপ্লিনটা করে নিব। দেখা যায় রান্নাঘরে আমরা যত অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করি কিংবা জানালা খোলা রাখি, তারপরেও কিন্তু বিভিন্ন জায়গায় তেল চিটচিটে একটা ভাব লেগেই থাকে। বিশেষ করে জানালার যে গ্রিলগুলো এগুলোতে কিন্তু বেশি আটকে থাকে। তাই আমি আজকে দেখাবো কীভাবে খুব সহজে আমি রান্নাঘরটা ডিপ্লিন করি। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য আমি চুলাতে একটা পাতিল বসিয়েছি, আর এখানে 2 কাপের মতো পানি দিয়েছি, আর 1 চা চামচ ভিনেগার, 1 চা চামচ লিকুইড ইট, আর 1 চা চামচ ডিটারজেন্ট। এগুলো দিয়ে হালকা একটু গরম করে নিয়েছি। তারপরে কিন্তু আমি এই স্প্রে করে কিংবা হাত দিয়ে কিন্তু এই লিকুইডটা দিয়ে পরিষ্কারটা করে নিব। এই পরিষ্কার প্রসেসটা কিন্তু আমরা এখন অনেক বেশি জানি, আর এটা কিন্তু নতুন করে আর বলার কিছু নেই। আমার আপুরাও কিন্তু এভাবে পরিষ্কার করে থাকে। তারপরে যেহেতু আমি পরিষ্কার করেছি, ভেবেছি আপনাদের সাথে শেয়ার করি। এখন হ্যাঙ্গারে যে আমার রান্নাঘরের যে বিভিন্ন জিনিসগুলো ছিল এগুলো উঠিয়ে নিয়েছি, আর একটা ব্রাশের সাহায্যে আমি একটু করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু স্প্রে করে নিতে পারেন। আর এই হচ্ছে আমার তাকের অবস্থা। যদিও কিছুদিন আগে পরিষ্কার করেছি, কিন্তু তবুও বালি আর একসাথে তেল চিটচিটে হয়ে কিন্তু একাকার হয়ে গেছে। এদিক দিয়ে অ্যাডজাস্টমেন্টটাও একটু ময়লা হয়েছে। ভেবেছি আজকে সবগুলো ক্লিন করে নিব। এই ব্রাশটা দিয়ে আমি একটু উপরে টাইলসের উপরে দিয়েছি, আর হালকাভাবে কিন্তু ঘষেছি, আর আপনারা দেখতেই পারবেন যে কতটা পরিষ্কার হয়ে গেছে। একদম কোনায় কোনায় যেটুকু ছিল আমি ওয়ালটাতেও লাগিয়ে দিয়েছি, আর এইভাবে কিন্তু আপনারা ওয়ালটাও পরিষ্কার করতে পারবেন। আর দেখা যায় অনেক সময় এলিগেটর যদি হাতে ব্যবহার করি কিংবা হাতে মাঝুরি নিয়ে ঘষি, তারপরে হাতটা অনেক সময় কেমন খসখসে ভাব হয়ে যায়, কিন্তু এই ধরনের একটা ব্রাশ যদি ইউজ করেন দেখবেন হাতে কোনো প্রকার আর সমস্যা হবে না। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লাভসও ব্যবহার করতে পারেন। এখন আমি অ্যাডজাস্টমেন্টটাও নামিয়ে নিয়েছি, যেহেতু ডিপ ক্লিনিংটা আমি একাই করছি। মধ্যে আর বাবা ইদানিং অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে, আর যার জন্য কিন্তু সে আমাকে একটু সাহায্য করতে পারছে না। যদি সে একটু ব্যস্ত না থাকতো এত বেশি, তাহলে কিন্তু আমাকে অবশ্যই এই কাজটাতে সাহায্য করতো। এখন চুলার উপরে যে জায়গাটা আছে এখানেও দিয়েছি, আর আমার জানালার যে গ্রিলটা এ যাওয়ার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন কেমন সিমেন্টের কালার। এটাতে আসলে কালার করা হয়নি, যার জন্য কিন্তু এটা যতই পরিষ্কার করি দেখতে কিন্তু কেমন ততটা ভালো লাগে না। আর চুলার নিচেও দেখা যায় একটু ময়লা হয়ে গেছে। অনেক সময় চা বানানোর সময় কিন্তু চাটা পড়ে যায় কিংবা দুধটাও কিন্তু উতলে উঠে যায়, আর তার জন্য কিন্তু আমি আজকে একদম নিচের চুলার নিচের অংশটাও কিন্তু ক্লিন করে নিয়েছি। আর এখন চুলাটাও একটু হালকাভাবে মেজে নিয়েছি। আর এতেও দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে, একদম চকচকে করছে। আর যে অংশটুকু আমার হাতে নাগালের বাহিরে ছিল এগুলো কিন্তু আমি গরম মশলা লাঠি দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে ফেলি। তারপরে একটু শুধু ভিজা কাপড় দিয়ে কিন্তু আমি মুছে নিয়েছি, আর এতে একদম পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে কিন্তু অফকেনাথ আমি রান্নাও করে নিয়েছি, আর এতেও জানালার গ্রিলটাও যতটা পরিষ্কার হয়েছে, উপরে যে থাই গ্লাসটা রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে। তারপরে আমি আবার কোটাগুলো জায়গায় জিনিস জায়গায় রেখে দিয়েছি। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর যেহেতু রোজা চলে আসছে এখন কিন্তু আর তেমন ভাজা পোড়া আর এইসব খাবার কিন্তু খাওয়ার ইচ্ছা হবে না, আর এগুলো কিন্তু খাওয়া ঠিকও না। তাই এখন সন্ধ্যাতে একটু হালকা ময়দা দিয়ে আমি একটা স্ন্যাক্স বানাবো, ভেবেছি আপনাদের সাথে শেয়ার করি। আর ময়দাটা আনার পরে আর ব্যবহার করা হয়নি, তাই আমি কিছুটা কৌটাতে রেখে দিয়েছি, আর এটা কিন্তু নর্মালভাবেই রেখেছি। আর বাকি যে অংশটা আছে
এটা অনেক সময় হয়তো পুড়িয়ে কিংবা আটকে রেখে যায়, কিন্তু আমার কাছে এই প্রসেসটা খুবই কঠিন মনে হয়। তাই যে কাপড়ে ক্লিপ রয়েছে, এই ক্লিপ দিয়েই একটু উপরে আটকে রেখে দিই। এভাবে কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখন একটা বাটিতে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি, আর দিয়েছি কিছু কালো জিরা। অনেক সময় দেখা যায় কালো জিরাটা দিলে এগুলো ভাজা পোড়াতে কিন্তু খুব ভালো লাগে আর খুব সুন্দর একটা ঘ্রাণও পাওয়া যায়। এখানে এগুলো একটা বিটারের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর তারপরে দিয়েছি সামান্য পরিমাণ তেল। তেল দিয়েও কিন্তু আমি ময়দাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে নর্মাল যে পানিটা আছে এই পানিটা দিয়ে কিন্তু একটা ডো বানিয়ে নিয়েছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এদিক দিয়ে আমার ডোটা তৈরি হয়ে গেছে, এটা আমি রেস্টে রেখে দিয়ে কিছু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর আলু সিদ্ধ হতে হতে কিন্তু আমি কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতাও কেটে নিব। আর এখন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন কিছু শুকনো মরিচ আমি তেলে ভেজে নিয়েছি। আর যখন শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি আলুগুলো এই তেলে দিয়েছি, আর দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে, আর কেটে রাখা পেঁয়াজ ধনিয়া পাতা এগুলো কিন্তু এক এক করে দিয়ে কিন্তু আলুটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এটা সাধারণত যারা যেভাবে ভর্তা করে খায় এভাবে কিন্তু একটা এক ধরনের ভর্তার মতো বানিয়ে নিয়েছি। আর এভাবে কিন্তু আমি আমার রেসিপিটা বানাবো। আর এই তো আলুগুলো কিন্তু ভাজা শেষ হয়ে গেছে, আর এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। তার জন্য কিন্তু আমার দিস্তাতে প্রথমে শুকনো মরিচটা দিয়েছি আর ওই মতো লবণ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছি। আর এতে আমার ভর্তাটা কিন্তু করা শেষ হয়ে গেছে। এখন যেদিক দিয়ে কিন্তু ডোটাও তৈরি একদম খুব সুন্দর হয়ে আছে। আর এখন আমি একটা পাতলা রুটির মতো বানিয়ে নিব। আর রুটিগুলো যেন একই সাইজ হয় তার জন্য কিন্তু আমি মাঝ বরাবর একটু করে কেটে নিয়েছি। আর এখন উপরে যে আলু ভর্তাটা করে রেখেছি এটা রুটির উপর একটু হালকা হাত দিয়ে চেপে চেপে দিয়েছি। এই স্ন্যাক্সটা কিন্তু আপনারা ইচ্ছা করলে বাচ্চাদের টিফিনে কিংবা, আর এখন পিৎজার মতো 8টা ভাগ করে নিয়েছি। আর আমি কীভাবে করেছি সেটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তারপরে যে পেছনের অংশটা রয়েছে এটা একটু করে হাত দিয়ে টেনে এভাবে মুড়িয়ে রাখলে কিন্তু এই ব্যাপারটা হয়ে যাবে, আর এটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে। আর আপনারা কিন্তু এভাবে আলু দিয়ে কিন্তু আলু পরোটা, তারপরে হচ্ছে আলু পুরি এগুলো বানাতে পারেন। আর এইগুলো এখন ভাজার জন্য কড়াইতে পরিমাণের মতো তেল দিয়েছি, আর যখন তেলটা একটু গরম হয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু আমি এইগুলো দিয়েছি, আর দিয়ে কিন্তু খুব আস্তে আস্তে উল্টি উল্টি কিন্তু ভেজে নিয়েছি। আর আমার এই তো ভাজাগুলো শেষ হয়েছে। তারপর মুদা বলছিল যে ও আলু পরোটা খাবে, আর ওর বাবা বলছিল যে আলু পুরি খাবে। তার জন্য কিন্তু আমি আবার ডোটা দিয়ে ছোট ছোট একটু রুটির মতো বানিয়ে নিয়েছি। আর নেওয়ার পরে মাঝখানে একটু আলু ভর্তা দিয়ে চারপাশটাতে একটু চেপে চেপে একটু হাত দিয়ে চেপে একটা পুরির মতো বানিয়ে নিয়েছি। আর আমি এখন যখন এটা বানাচ্ছিলাম মুন্তাহার ওর বাবা কিন্তু বেশ কিছু বাড়ি আসছিল, বলছিল যে কখন শেষ হবে কখন শেষ হবে, তারা ওরা করছিল খুব। তারপর একটু হালকাভাবে কিন্তু বেলে নিয়েছি, আর এইভাবে কিন্তু আমি এগুলো ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, আর খেতেও মশলা অনেক বেশি মজা হয়েছিল। আপনারাও ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর একইভাবে আমি বাকি পুরিগুলো বানিয়েছি আর এভাবে কিন্তু ভেজে নিয়েছি। আর এটা আমি আসলে খাওয়ার সময় আপনাদের দেখাতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটা বানানোর পরে মুনতাহা ওর বাবা এত মজা করে খাচ্ছিল যে খুব তাড়াহুড়া করেছিল, তার জন্য কিন্তু আমি আর ভিডিও করার কোনো সুযোগ পাইনি।
এর ভেতরে যে আলুটা রয়েছে এটাও কিন্তু খুব মজা হয়েছিল। আর আমরা আলু পরোটাকে আলু পুরি খেতে থাকি, সেই সাথে আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।